ग्रामगंजे खेलाधूलार मानोन्नयने कालियागंजेर अनंतपुर ग्राम पंचायतेर अधीन सुरसा कालियाबाड़ी एलाकाय निउ सबुज संघेर उद्योगे शनिवार अनुष्ठित हलो नकआउट फुटबल टूर्नामेंट। এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করেছিল। চ্যাম্পিয়ন দলকে নগদ 8000 টাকা সহ ট্রফি এবং রানার্স দলকে নগদ 6000 টাকা সহ ট্রফি তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় পারশিলা সংঘ এবং রানার্স হয়েছে নওদা বিকাশ সংঘ। এদিনের খেলা দেখতে মাঠমুখী হয়েছিলেন ক্রীড়াপ্রেমী বহু মানুষ। সারা রাজ্যের পাশাপাশি ডালখোলা পৌরসভা এলাকাতেও পালিত হলো ডেঙ্গু বিজয় দিবস। রবিবার ডেঙ্গু বিজয় দিবস উপলক্ষে ডালখোলা পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে বিশেষ সাফাই অভিযান সহ ব্লিচিং এবং কীটনাশক স্প্রে করা হয়। এদিন এই সাফাই অভিযান তদারকি করতে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ডালখোলা পৌরসভার প্রশাসক রহমত আলী ও যুগ্ম প্রশাসক সুভাষ গোস্বামী। আদিবাসী সম্প্রদায়ের ধর্মের স্বীকৃতির দাবিতে আন্দোলনে নামল আদিবাসী ওরাও লিটারেচার এবং কালচারাল সোসাইটি। স্বর্ণাধরম মর্যাদা এবং স্বীকৃতির দাবিতে রবিবার সকালে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। তাদের দাবি, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ধর্মকোড দিতে হবে। এই দাবিতে রবিবার তারা বালুরঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করে। পাশাপাশি দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। রবিবার ডেঙ্গু বিজয় দিবস অভিযানে নামল বুনিয়াদপুর পুরসভা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান অখিল বর্মন, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুণ্ডু সহ অন্যান্য কাউন্সিলররা। শহর পরিষ্কার রাখতে সচেতন করা হয় এলাকাবাসীদের। পঁচিশটি ওয়ার্ডে ডেঙ্গু বিজয় অভিযানে নামল বালুরঘাট পৌরসভা। রবিবার পৌরসভা অফিসের সামনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। ডেঙ্গু রোধে মানুষকে সচেতন করতে বিশেষ প্রদর্শনী ভ্যানের সূচনা করেন জেলা শাসক নিখিল নির্মল। বিগত দুদিন ধরে পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে রাস্তা সাফাইয়ের পাশাপাশি জল নিকাশির দিকে নজর রাখছে পুরকর্মীরা। সেই কারণেই এখনো পর্যন্ত বালুরঘাট শহরে মাত্র দুজনে ডেঙ্গু হয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জি। রবিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বুধরা গ্রামে বিশ্বকর্মা পুজোর পরে প্রচলিত রীতি মেনে আয়োজিত হলো রাজবংশী সম্প্রদায়ের মেলা। পুজো উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বসেছে রকমারি দোকানও। করোনা আবহে ব্লাড ব্যাংকগুলিতে তৈরি হয়েছে রক্ত সংকট। এই পরিস্থিতিতে রবিবার বালুরঘাটের মঙ্গলপুরে রক্তদান শিবিরের আয়োজন করলো বালুরঘাটের গ্রেটার আত্রাই রোটারি ক্লাব। এদিনের এই শিবিরে 40 জন রক্তদাতা রক্তদান করেন। সংগঠনের সভাপতি পবন গোয়েঙ্কা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। রক্ত সংকট নিরসনে রক্তদানে উদ্বুদ্ধ করতে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছে জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার পক্ষে অঙ্কুর দাস এবং নিত্যানন্দ বর্মন বাইক নিয়ে প্রচার চালাচ্ছে বিভিন্ন এলাকায়। রবিবার বুনিয়াদপুরে সংস্থার পক্ষ থেকে সচেতনতা সভা আয়োজিত হয়। 50 বারের বেশি রক্তদান করা বালুরঘাটের বেলতলা পার্কের বাসিন্দা বিভাস দাস এবং তপন থানার সালাস এলাকার মিলন বর্মনকে সংবর্ধনা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। গাজলের একটি বেসরকারি ভবনে অনুষ্ঠিত হলো গ্রামীণ সম্পদ কর্মীদের মালদা জেলা ইউনিয়নের কর্মী সভা। সম্পদ কর্মীদের স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের সভায়। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম শেখ নাজিম উদ্দিন। তার বাড়ি হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ির বালুফাড়া এলাকায়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে স্থানীয় লক্ষ্মীডাঙ্গা মোড় এলাকা থেকে 50 গ্রাম ব্রাউন সুগার সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি মোটর বাইক আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ। লকডাউন পরিস্থিতিতে রায়গঞ্জ ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে এবারে এগিয়ে এলো কালিয়াগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার কালিয়াগঞ্জের একটি বেসরকারি ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনে রক্তদান শিবিরের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক কার্তিক চন্দ্রপাল। এদিনের এই শিবিরে 50 জন রক্তদাতা রক্তদান করেন। রজত নারায়ণ কুণ্ডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এয়ার ইন্ডিয়া, রেল, ব্যাংক সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার বেসরকারীকরণ করা সহ কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করল হরিশ্চন্দ্রপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাজমুল হোসেন, যুবনেতা বুলবুল খান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন সহ অন্যান্য ব্লক নেতৃত্বরা। কালিয়াগঞ্জ পুরসভায় ডেঙ্গু বিজয় অভিযান কর্মসূচি পালন করা হলো রবিবার। এই উপলক্ষে একটি র্যালি এলাকার পথ পরিক্রমা করে। র্যালি শেষে কালিয়াগঞ্জ পৌরসভা সংলগ্ন রেল স্টেশন এলাকায় সাফাই অভিযান চালানো হয়। এদিনের কর্মসূচিতে পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রতুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সভা আয়োজিত হলো রবিবার। এদিন রতুয়া এক নম্বর ব্লকের স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এই সভায় ইমাম মোয়াজ্জেম সহ 2000 কর্মী সমর্থক যোগদান তৃণমূলে। শেখ ইয়াসিন সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আত্মঘাতী পরিযায়ী শ্রমিক মনিরুল শেখের পরিবারকে সহায়তা প্রদান করল ডিওয়াইএফআই। রবিবার তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে সাহায্য তুলে দেন ডিওয়াইএফআই নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা করল কামতাপুরি পিপলস পার্টি ইউনাইটেড। রবিবার মালদার বামনগোলা এলাকার পাকুয়াহাটে এই বৈঠকের আয়োজন করা হয়। এদিনের সভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুবোধ বর্মন, নির্মল সরকার, হেমন্ত বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের সবকটি বিধানসভা আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন সংগঠন নেতৃত্ব। বয়ঃসন্ধিকালীন বিভিন্ন বিষয় নিয়ে শিশুদেরকে সচেতন করতে উদ্যোগ নিল রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন কুলিক পক্ষীনিবাস এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশিক্ষক লিটন কুমার দাস, সংস্থার পক্ষে কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্যরা।